সুধী সম্মানিত ভাগবত রস পিপাসু ভক্ত সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, সকলের শ্রীচরণ কমলে আমি সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। আজ অতীব আনন্দের দিন। আমরা আজ এবং কালকে দুদিন শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে আমরা দুদিন ব্যাপী শ্রীমন নিত্যানন্দ প্রভুর কথা শ্রবণ করব। তো আমরা আজকে এই সকাল থেকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর কথা প্রারম্ভ করছি। দুপুরবেলায়, সন্ধ্যায় এবং আগামীকাল সকাল দুপুর অভিষেক পর্যন্ত শ্রীমন নিত্যানন্দ প্রভুর কথা আলোচিত হবে। প্রকৃতপক্ষে বৈষ্ণবরা যে মহোৎসব করেন, সেই মহোৎসব শ্রবণ কীর্তনের উপর আধারিত। বৈষ্ণবদের মহোৎসবের মুখ্য বিষয় হচ্ছে শ্রবণ কীর্তন। তো এই যে আমরা দুদিন ব্যাপী শ্রীমন নিত্যানন্দ প্রভুর কথা কীর্তন এবং শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি, এটা আমাদের অত্যন্ত আনন্দের, এবং আমরা আশা করছি শ্রীমন নিত্যানন্দ প্রভুর কথা আলোচনার মাধ্যমে বা কথা শ্রবণের মাধ্যমে আমরা পূর্ণ নিত্য আনন্দকে প্রাপ্ত করতে পারব। তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উপলক্ষে মায়াপুরে, একচক্রা ধামে, বিভিন্ন জায়গায় এখন এই উৎসব খুব বৃহৎভাবে পালিত হচ্ছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে যেমনি আমরা নিত্যানন্দ প্রভুকে স্মরণ করছি, তেমনি একটা নিত্য আনন্দ আমরা অনুভব করতে পারছি। তো সেই ভগবান নিত্যানন্দ প্রভু তার কথামৃত কিছু আস্বাদন করে আমরা ধন্যাতি ধন্য হতে চাই। তো আমি চৈতন্য চরিতামৃত থেকে আদিলীলা নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ ওখান থেকে শুরু করছি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। এই ষোট শ্লোকে কহিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চম শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্ব সীমা। সর্বয়বতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপ দহে ভিন্ন মাত্র কায়, অদ্বকায় গুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। সংকর্ষণ কারণতস্বায়ী গর্ভদোষায়ী চ পয়োধিশায়ী শেষাশ্ব যস্য সংকলা স নিত্যানন্দ আখ্যা রাম শরণং মমস্তু। সংকর্ষণ কারণতস্বায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু, ক্ষীরদোষায়ী বিষ্ণু এবং শেষনাগ যার অংশকলা, সেই শ্রী নিত্যানন্দ রামকে আমার রামকে আমি আশ্রয় করি। শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্ব নিরূপণ করছেন। তো তত্ত্ব নিরূপণ মানে সাধারণত আমরা যখন তত্ত্ব কথাটা শুনি তখন আমাদের চিত্তে একটু ভয় উৎপন্ন হয় যে তত্ত্ব না জানি কি ব্যাপার। তো তত্ত্ব নিরূপণ বলতে আমরা যদি এটাকে খুব সংক্ষিপ্ত ভাবে জানতে চেষ্টা করি সেটা হচ্ছে যেমন কৃষ্ণ তত্ত্ব মানে কি, মানে হচ্ছে কৃষ্ণ কে, তার স্থিতিটা কি, সেইটা সম্পর্কে যথাযথরূপে জ্ঞাত হওয়া। চৈতন্য তত্ত্ব নিরূপণ, চৈতন্য মহাপ্রভু কে, তার স্থিতি কি, ঠিক সেরকম নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ মানে হচ্ছে নিত্যানন্দ প্রভু কে, এইটা যথাযথরূপে জানা। তো এটা কেন জানা দরকার, কারণ তার যে জীবনী বা লীলা যেগুলো আমরা পরবর্তীকালে শ্রবণ করব, আমরা যদি ওই ব্যক্তিটার স্থিতি না জেনে তার লীলাসমূহ শ্রবণ করি তাহলে তার আচরণে আমাদের কাছে মাঝে মাঝে কিছু তার আচরণ ভুল অথবা তার আচরণ ঠিক নয় বলে মনে হতে পারে। আগে সেই জন্য সর্বাগ্রে বিচার করা প্রয়োজন যার যার বিষয়ে আমরা শ্রবণ করছি তিনি কে, তার স্থিতিটা কি, তখন তার লীলাসমূহ বুঝতে সবচেয়ে সুবিধে হয়। এই জন্যই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমন নিত্যানন্দ প্রভুর বিস্তৃত লীলাবলী তিনি বর্ণনা করেছেন। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর তিনি ইতোমধ্যেই নিত্যানন্দ প্রভু যে স্বয়ং বলরাম সেই রূপে তার লীলাসমূহ বর্ণনা করেছেন, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি দেখলেন যে যদি নিত্যানন্দ কে সেই জায়গাটা যদি ভক্তদের বা শ্রোতাগণের স্পষ্ট না হয় তাহলে সেই সকল লীলা শ্রবণ করতে গিয়ে নিত্যানন্দের লীলা বুঝতে তাদের কিছু অসুবিধা হবে। এমনকি নিত্যানন্দ প্রভু এই জগতে প্রকট অবস্থাতেও কিছু কিছু ভক্তের নিত্যানন্দ প্রভুর আচরণ প্রসঙ্গে তাদের বিভ্রান্তির উৎপত্তি হয়েছিল। সেই জন্য নিত্যানন্দ প্রভু কে এটা ভালো করে জানা, তত্ত্ব তো জানা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো নিত্যানন্দ প্রভু কে এটা এই শ্লোকের মাধ্যমে কিছুটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। সংকর্ষণ কারণত স্বাহি গর্বদ স্বাহি চ পয়ধি স্বাহি শেষাস্য যস্যা সংকলা স নিত্যানন্দ আখ্যা রাম শরণং মমস্তু। মানে হচ্ছে সংকর্ষণ, সংকর্ষণ মানে যিনি সৃষ্টির মূল সংকর্ষণ, সংকর্ষণ থেকে কারণদাক্ষায়ী বিষ্ণুর সৃষ্টি হয়, সেই কারণদাক্ষায়ী বিষ্ণু থেকে ভগবান তিনি কারণদাক্ষায়ী বিষ্ণুর থেকে নাভি কমল থেকে যে সমস্ত ব্রহ্মাণ্ডগুলি নির্গত হয়েছে সেই ব্রহ্মাণ্ডগুলিতে সৃষ্টিকার্য করবার অভিপ্রায়ে ভগবান কারণদাক্ষায়ী বিষ্ণু থেকে নিজেকে বহুরূপে বিস্তার করলেন, অর্থাৎ তিনি গর্ভদক সাই বিষ্ণুরূপে প্রকাশিত হলেন, হয়ে তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করলেন গর্ভদক সাই বিষ্ণু। তারপর সেই গর্ভদক সাই বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি হল, ব্রহ্মা ভগবানের কাছ থেকে সৃজনাত্মক শক্তি প্রাপ্ত হলেন এবং জ্ঞান প্রাপ্ত হলেন। তারপর ব্রহ্মা এই জগতের বিভিন্ন জীব নিচয়কে সৃষ্টি করলেন, কিন্তু সেই জীব নিচয়ের প্রত্যেকটি কর্মের সাক্ষী
এবং সমস্ত জীব নিচয়কে পালন করবার নিমিত্ত পরমেশ্বর ভগবান গর্ভদাক্ষায়ী বিষ্ণু তিনি নিজেকে অনন্ত রূপে প্রকাশিত করলেন, যার নাম হচ্ছে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু, যিনি সকলের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজমান এবং পয়োধিশায়ী। এজন্য পয়োধিশায়ী শব্দের অর্থ হচ্ছে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। পয় শব্দের অর্থ দুগ্ধ, কিন্তু দুগ্ধের ঘনীভূত রূপটাই হচ্ছে ক্ষীর। এই জন্য পয়োধিশায়ী কথাটার মানে হচ্ছে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। তো আমরা দেখতে পাচ্ছি সংকর্ষণ থেকে কারণদাক্ষায়ী বিষ্ণুর উৎপত্তি, আর কারণদাক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মাণ্ডগুলোর উৎপত্তি। সেই ব্রহ্মাণ্ডের ভিতরে প্রবেশ করলেন ভগবান গর্ভদাক্ষায়ী বিষ্ণু, আর তার নাভিকমল থেকে যখন ব্রহ্মা সৃষ্টি করলেন তখন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু রূপে প্রকাশিত হয়ে ভগবান সমস্ত যোগ নিচয়কে পালন করছেন। তার মানে আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপে ভগবান বিরাজমান তিনি হলেন ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু। তো সেই ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে গর্ভদাক্ষায়ী বিষ্ণু, কারণদাক্ষায়ী বিষ্ণু, এমনকি সংকর্ষণ, সবাই যার অংশ এবং কলা, শেষস্য যস্য স অংশ কলা। শেষস্য মানে হচ্ছে শেষ, শেষ মানে অনন্ত দেব, অনন্ত শেষ রূপে ভগবান এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে তার মস্তকের উপরে ধারণ করে রয়েছেন। তো সেই অনন্ত শেষ এবং এই বিষ্ণুত্রয় তারা প্রত্যেকে যার অংশ এবং কলা। স নিত্যানন্দ আখ্যা, তিনি হচ্ছেন নিত্যানন্দ নামে প্রসিদ্ধ। শরণং মমস্ত, সেই নিত্যানন্দ রামের শ্রীচরণ যুগলে আমি শরণাগত হলাম বা আশ্রয় গ্রহণ করলাম। তো এই যে শ্রীমন নিত্যানন্দ প্রভু, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে ভগবানের আরেকটা কলেবর, স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি হচ্ছেন পরতত্ত্ব সীমা, রস বৈশ পুরুষ অসমর্ধং, ভূমৈব সর্বস্ব সুখম। ভগবান হলেন মানে যার থেকে শ্রেষ্ঠ আর কোনো তত্ত্বের কথা, আর কোনো বিষয়ের কথা তাবৎ শাস্ত্রাদিতে বর্ণনা নেই, মানে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। তারই আরেকটি কলেবর হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। কিভাবে? এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার কাব্যে লিখছেন, একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, অদ্যকায় বহুদিন লীলা কৃষ্ণ লীলার সহায়। মানে একই স্বরূপ, স্থিতিতে কোনো প্রকার ভেদ নেই, যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তেমনি বলরাম, তাদের ভিন্ন মাত্র কায়, কেবল শারীরিক পার্থক্য বিদ্যমান। একজন হলেন কৃষ্ণ অর্থাৎ মেঘ জলদ বরণ মেঘ বর্ণ, আরেকজন হচ্ছেন শুভ্র কায়া। এই ভিন্ন মাত্র কায়, কিছু শারীরিক পার্থক্য তাদের ভিতরে বিদ্যমান, কিন্তু তাদের স্থিতি কোনো প্রকার পার্থক্য নেই। তবে নিত্যানন্দ প্রভু হলেন সেবক ভগবান, তার ভিতরে সেবাভাব প্রবল, মানে ভগবানের প্রতি সেবার নিমিত্তে তার উৎপত্তি, ভগবান থেকেই প্রকাশিত হয়েছেন তিনি। তো সেই নিত্যানন্দ প্রভু, তিনি স্বয়ং বলরাম, তিনি এই জগতে এই যে ঔদার্য লীলা ধন্য কলিকালে জীব উদ্ধারের নিমিত্ত স্বয়ং বলরাম প্রভু তিনি নিত্যানন্দ রূপ ধারণ করে
এই জগতে অবতীর্ণ হয়েছেন। তো এই প্রসঙ্গে যদি আমরা দেখি, আমাদের বৈষ্ণব আচার্যগণ লিখলেন যে রাধা কৃষ্ণ নহি অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহি অন্য, বলরাম হইল নিতাই। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু, আর যিনি বলরাম গোসাই তিনি এই কলিকালে নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছে। তো নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়ে তার যে ঔদার্য লীলা সেটা পরম অদ্ভুত, এবং এই ধরনের লীলা কবে কি কখনো হয়েছিল? কখনো হয়নি। এই ধরনের লীলা কেবল এই ধন্যকলিতেই সংগঠিত হলো। নিত্যানন্দ প্রভুর লীলা পরম অদ্ভুত। তিনি অবতীর্ণ হয়ে, যখন অবতীর্ণ হয়েছেন একচক্রা গ্রাম, তো একচক্রা গ্রাম তিনি সেখানে হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী দেবীকে আশ্রয় করে অবতীর্ণ হয়েছেন। তার অবতরণের যে সময় একটা পৃথিবীর একটা আলাদা একটা পরিবর্তন, মানে সারা পৃথিবী যেন একটা সৌম্য রূপ ধারণ করেছে, বিশেষ করে রাঢ় দেশ। রাঢ় দেশ মানে এই যে মাঘী শুক্লা ত্রয়োদশী, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী, এই সময়টা হয় কি, এখন তো বর্ষা হয় না অনেক দিন, তো ওইখানে রৌদ্রের কারণে জল শূন্য হয়ে যায় এবং রাঢ় দেশের মাটি ফেটে যায়, খুব উত্তপ্ত। কিন্তু এই যে আমরা মাঝে মাঝে এই গৌর পূর্ণিমার পরপর সময় ওই দিকটা যাই, তখন দেখি যে কিরকম উত্তপ্ত দেশ, অনেক গরম এবং মাটি ফাটা। হ্যাঁ, তো সেই রাঢ় দেশে যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হবেন, ঠিক তখন মানে মাঘ মাসে বৃষ্টি হবার কথা নয়, তবুও কিছু মাঙ্গলিক বৃষ্টি হচ্ছে, তারপরে চারিদিকে সবুজ শ্যামল ভরে উঠেছে, একদম ফুল পুষ্প চারিদিকে, একদম নান্দনিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন সময় শ্রীমন নিত্যানন্দ প্রভু এই জগতে অবতীর্ণ হয়েছেন। আর যখন নিত্যানন্দ প্রভু এইদিকে অবতীর্ণ হয়েছেন, ওইদিকে অদ্বৈত আচার্য প্রভু হৃদয়ে পরম উল্লাস, তিনি ভাবছেন আমার আমার সার্থক, আমি যেই অভিপ্রায়ে এতদিন ধরে গঙ্গা জল আর তুলসী পত্র ভগবানকে নিবেদন করে আসছি, আমি যেই আশায়, সেই আশার আমার সেই আশার আলো উদ্ভাসিত হতে চলেছে আমার সম্মুখে। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব মানেই তো কিছুদিন পরেই শ্রীমন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তো এইভাবে অদ্বৈত আচার্য প্রভু সেটি বুঝতে পেরেছিলেন, এবং তিনি শান্তিপুর থেকেই হুঙ্কার দিতে শুরু করেছিলেন। তো সেই নিত্যানন্দ প্রভু তার লীলা, অপার লীলা আপনারা শ্রবণ করবেন আগামীকাল্য এবং সন্ধ্যায়। তো নিত্যানন্দ প্রভুর অনেক লীলা আছে, তার ভিতরে আমার এখন কিছু বিষয় মনে পড়ছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা বিষয় আমার কাছে সকালবেলায় চিন্তার ভিতরে এসেছে, সেটা হলো যে চৈতন্য মহাপ্রভুর আদেশ তিনি কিভাবে শিরোধার্য করলেন, যদিও তার ব্যক্তিগত ইচ্ছা ছিল না। মানে শ্রীমন নিত্যানন্দ প্রভু তো শিশুকাল থেকেই একটু অবধূত, নিত্যানন্দ অবধূতেন্দ্র বসুধা প্রাণবল্লভ, তিনি হলেন অবধূত। অবধূত মানে মানে তার নিজের বাহ্য স্মৃতি নাই,
শারীরিক যে সমস্ত জ্ঞান মানুষের থাকে, আমরা যেমন শরীরটাকে নিয়েই ভাবি, কিভাবে শরীরটাকে ভালো খেতে দেব, শরীরটাকে কিভাবে সাজাবো, কি নতুন নতুন কাপড় পরলে আমাকে দেখতে খুব সুন্দর লাগবে, সাধারণত মানুষের এই ধরনের টেন্ডেন্সি থাকে। কিন্তু শ্রীমন নিত্যানন্দ প্রভুর এই ধরনের কোনো ভাব ছিল না, তার কোনো দেহস্মৃতি ছিল না। হ্যাঁ, তার শারীরিক সৌন্দর্য, শারীরিক ব্যাপারে তার কোনো জ্ঞান ছিল না। তিনি হয়তো কখনো এক কানে কুণ্ডল পরতেন, আরেক কানে আর পরতেন না, এরকম। তো বলে তাহলে শারীরিক জ্ঞান যদি ছিলেন না, তাহলে কুণ্ডল পরতেন কেন? তবে তৎকালীন সময়ে, যেহেতু এটা অনেক আগের ঘটনা, এখন যেমন পুরুষেরা তেমন কোনো অলংকার পরে না, কিন্তু তৎকালীন সময়ে কিন্তু পুরুষদেরও আলাদা অলংকার ব্যবস্থা ছিল। সেটা আলাদা ধরনের, নারীদের অলংকার আর পুরুষদের অলংকার আলাদা আলাদা হতো, কিন্তু পুরুষেরাও কিছু স্বর্ণ অলংকার ধারণ করতেন। তো ওইটা ছিল তখনকার ট্রেডিশন, মানে কানে কুণ্ডল পরার ট্রেডিশন। শ্রীমন নিত্যানন্দ প্রভু এই ধরনের বাহ্যস্মৃতি জ্ঞান শূন্য ছিলেন, সেই জন্য তাকে বলা হয় অবধূত। তো সেই অবধূত নিত্যানন্দ প্রভু, তার আমি অনেকগুলো লীলা স্কিপ করে যাচ্ছি, তার চৈতন্য মহাপ্রভুর সাথে নন্দনাচার্যের গৃহে মিলন হলো, তারপর থেকেই তো একসাথে। এবং নিত্যানন্দ প্রভুকে পেয়ে শচীমাতা ভাবলেন, যেন আমার বড় ছেলে ফিরে এসেছে, বিশ্বরূপ। বিশ্বরূপের সন্ন্যাসের যে কষ্টটা ছিল শচীমাতা, মানে মাতা শচীর কষ্ট হচ্ছে, একদিকে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, আর অন্যদিকে এই নিমাই সে সারাদিন ওই পুঁথি নিয়ে পড়ে থাকে। তারপরে যাও গয়ায় গেল পিণ্ডদান করতে পিতার উদ্দেশ্যে, গয়া থেকে ফিরে এসে কি এক প্রকার বায়ু রোগ হলো, যে এখন ঠিক মতো কারোর সাথে কথা বলে না, সব সময় হা কৃষ্ণ, হা রাধে, হা গোবিন্দ এই সব বাক্য উচ্চারণ করে, আর ধুলায় গড়াগড়ি যায়, এই রকম করে। তো এক পুত্র আমার সন্ন্যাস নিয়ে চলে গেল, আর এক পুত্রের গৃহে কোনো মনোযোগ নেই। তো কত দুঃখ মায়ের। তো তিনি যখন নিত্যানন্দ প্রভুকে পেলেন, তখন তিনি একটা হৃদয়ে আশ্বস্ত হলেন, যে আমার বড় পুত্র বিশ্বরূপ মনে হচ্ছে ফিরে এসেছে। তো তিনি কিন্তু নিত্যানন্দ প্রভুকে বিশ্বরূপ জ্ঞানেই লালন পালন করতেন, আর পুত্র জ্ঞানে লালন পালন করতেন মালিনী দেবী, মানে শিবাস ধরণী মালিনী দেবী। তিনিও একদম বাৎসল্য ভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভুর সেবা করতেন। এখানে কিছু অদ্ভুত অদ্ভুত লীলা আছে, যেগুলো আপনারা পরবর্তী সময়ে অভিজ্ঞ ভক্তদের কাছ থেকে শ্রবণ করবেন। তো শ্রীমন নিত্যানন্দ প্রভু যেহেতু এরকম দেহস্মৃতি শূন্য ব্যক্তি ছিলেন, তা উনি বৈবাহিক জীবনের প্রতি কোনো প্রকার আসক্ত ছিলেন। উনি ভাবতেন যে আমি সবসময় চৈতন্য মহাপ্রভুর সাথে থাকব, আমি তার সাথে থেকে এরকম কীর্তন রসকে আস্বাদন করব। হঠাৎ পুরীধামে, তখন নিত্যানন্দ প্রভুর অনেক বয়স, তখন মহাপ্রভু বললেন যে নিত্যানন্দ, তোমাকে বিবাহ করতে হবে, বিবাহ করতে হবে। তো না, আমি বিয়ে করব না, আর বিয়ে করলে তো আমাকে তোমার কাছ থেকে দূরে থাকতে হবে, তো আমি বিয়ে করব না, আমি পুরীতেই থাকব তোমার সাথে। না, তোমাকে বিয়ে করতেই হবে। তো যদিও নিত্যানন্দ প্রভু তিনি ছিলেন বয়সে বড়, এবং অভিমানেও কিন্তু বড়, যে আমি হচ্ছি তার বড় ভাই, যেহেতু তিনি বলরাম। তো বড় হওয়া সত্ত্বেও কিন্তু তিনি
যখন মহাপ্রভু আদেশ দিলেন সেবকের মনোবৃত্তি, যে আমার প্রতি তার এটা নির্দেশ, এটা আমাকে পালন করতে হবে, এটা হচ্ছে বড় ব্যাপার। মহাপ্রভু বললেন তোমাকে বিয়ে করতে হবে, উনি রাজি হয়ে গেলেন। উনি বললেন আমি মেয়ে পাব কোথায়, এই বয়সে আমাকে কে কন্যা দান করবে। তো আসল কথা হচ্ছে কি, এগুলো তো নিত্যানন্দ প্রভুর লীলা, আসলে তিনি হচ্ছেন স্বয়ং বলরাম, ভগবান বলরাম। তো ভগবান হচ্ছেন, ভগবান মানেই হচ্ছেন তিনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে শক্তি তার সাথেই থাকবে, শক্তি ছাড়া শক্তিমান হয়? শক্তি শক্তিমান অভেদ তত্ত্ব। তো যেহেতু তিনি ভগবান, তাই তার সাথে শক্তি সর্বক্ষণ বিদ্যমান থাকবে, এটাই স্বাভাবিক। তো তিনি নিত্যানন্দ, তিনি বলরাম। তো তার যে নিত্য শক্তি, তারা হলেন বারুণী আর রেবতী। পূর্বলীলায় শ্রী বলরামের সাথে কুকুদ্মীর কন্যাদ্বয় বারুণী এবং রেবতী। তো যেহেতু তারা রৈবত রাজার পরম্পরায়, এই জন্য রৈবত বলা হতো, রৈবতের কন্যা রেবতী আর বারুণী। বারুণী উৎপত্তি হয়েছিল সমুদ্র মন্থনের সময়। তো বারুণী এবং রেবতী এ দুজনের সাথে শ্রী বলরামের বিবাহ সম্পাদিত হয়েছিল। তো সেই নিত্য শক্তি তারা আবার এই কলিকালে সূর্যদাস সরখেলের কন্যা রত্ন জাহ্নবা এবং বসুধা মাতা রূপে এই জগতে অবতীর্ণ হয়েছে। তো তারা তো নিত্যানন্দ প্রভুর সাথে বিবাহ হবে এটা আগের থেকেই সুনিশ্চিত করা, কিন্তু নিত্যানন্দ প্রভু লীলায় এই কথা বলছেন, তিনিও জানেন যে আমার কার সাথে বিবাহ হবে কি হবে, কিন্তু তিনি বলছেন যে তুমি আমাকে এই বয়সে বিয়ে করতে বলছো, এখন আমাকে কে কন্যা দান করবে, আমাকে কে কে কন্যা দান করবে। তখন মহাপ্রভু বললেন নিতাই তুমি চিন্তা করো না, তুমি গৌর দেশে যাও, গৌর দেশে যাও, দেখবে অবশ্যই তুমি সুলক্ষণাযুক্ত কন্যা প্রাপ্ত হবে এবং যথা সময়ে তুমি সেটি প্রাপ্ত হবে। আর তোমার কাজ হচ্ছে এই বাংলার বুকে পূর্ণরূপে মানুষকে প্রেমে, কৃষ্ণ প্রেমের দ্বারা বিমোহিত করা। তো তিনি যখন দেখলেন যে না একটা মহৎ উদ্দেশ্য আছে, মহৎ উদ্দেশ্য কি মানে কৃষ্ণ ভাবনামৃত প্রচার, তখন তিনি এটাকে স্বীকার করলেন। ঠিক আছে, তাহলে আমি বিয়ে করব, কোনো অসুবিধা নেই, যদি আমার বিবাহের দ্বারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার হয় তাহলে আমি বিবাহ করব, কোনো অসুবিধা নেই। তো শ্রীমন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর আদেশ শিরোধার্য করে তিনি চলে আসলেন বঙ্গদেশে, নবদ্বীপে আসলেন, সতীমাতার খোঁজ নিলেন। তারপর পরিভ্রমণ করতে করতে তিনি একসময় অম্বিকা কালনা শুভ বিজয় করলেন। ওখানে গৌরীদাস পণ্ডিত নিত্যানন্দ প্রভুর আগমন বার্তা শুনে সবাইকে নিয়ে তার পাদপদ্মের বন্দনা করলেন এবং সবাই মিলে খুব সুন্দর আলাপ আলোচনা হচ্ছে। এমন সময় সূর্যদাস পণ্ডিত, তিনি তার এক কন্যা রত্ন বসুধা মাতাকে সঙ্গে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি বলতে সাহস পাচ্ছেন না, কিন্তু তার মনের অভিপ্রায় এই যে নিত্যানন্দ প্রভু, তার হাতে আমি যদি আমার এই কন্যাকে সমর্পণ করতে পারতাম তাহলে আমার এই পিতৃ দায় থেকে আমি মুক্ত হতাম এবং আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে যেত, এটা তার মনের ভাব। কিন্তু ডাইরেক্ট বলার সাহস পাচ্ছেন না। আর এইদিকে রেবতী
মানে জাহ্নবা এবং বসুধা মাতা দুইজনে যেহেতু তারা নিত্য শক্তি, তাই তারা ওই প্রথম থেকেই নিত্যানন্দ প্রভুর প্রতি তাদের আকর্ষণ। হ্যাঁ, যে কবে সময় আসবে আর আমরা নিত্যানন্দ প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করব, এটা তাদের মনের ভাবনা। কিন্তু কোনোদিন কারো কাছে সেই ভাবনা তারা ব্যক্ত করেনি। তো সেই নিত্যানন্দ প্রভু যখন আসলেন, তখন গৌরীদাস পণ্ডিতের মাধ্যমে নিত্যানন্দ প্রভু সেই সংবাদটি পেয়েছেন যে সূর্যদাস পণ্ডিতের মনের খুব ইচ্ছা যে তিনি তার কন্যা এই বসুধাকে নিত্যানন্দ প্রভুর হস্তে সমর্পণ করতে চায়। তো যখন এই কথা উপস্থাপন হলো, তখন সবাই আনন্দিত যে প্রভুর এইখানে বিবাহ উৎসব হবে, আর সূর্যদাস সরখেলের মানে লক্ষ্মীমন্ত কন্যা, একেবারে এত সুন্দরী রূপে গুণে, তার সাথে শ্রীমন নিত্যানন্দ প্রভুর বিবাহ হবে, সবাই আনন্দিত। স্বাভাবিক, এটা বিয়ের যদি এটা পরিস্থিতি সৃষ্টি হয় কেমন আনন্দ লাগে, খুব আনন্দ লাগে আমাদের। হ্যাঁ, তো খুব আনন্দ চারিদিকে। তখন এই সভা মধ্যে সূর্যদাস সরখেল নিত্যানন্দ প্রভুর পাদপদ্মে প্রণতি নিবেদন করে করজোড়ে নিবেদন করলেন, প্রভু তুমি যদি আমার এই কন্যা রত্নের পানি গ্রহণ করো তাহলে আমি আমার নিজের জীবনকে সার্থক বলে মনে করব। মানে এই কথা বললেন, তো গ্রহণ করলেন। শ্রী শ্রী রাধা মাধব কি চায়, শ্রীমন নিত্যানন্দ প্রভু সেটা গ্রহণ করলেন। কিন্তু গ্রহণ করার পরে এখন যৌতুক কি দেবে, কন্যা দান করলে দক্ষিণা দিতে হয়, এখনকার দিনে যৌতুক নিষিদ্ধ। কেন যৌতুক নিষিদ্ধ হয়েছে, কারণটা হলো অনেকে দাবি করে এত টাকা দিতে হবে তারপরে বিবাহ হবে, না হলে হবে না, এটা আসলে ঠিক না। কিন্তু যিনি কন্যার পিতা তিনি মনে মনে অবশ্যই স্থির করেন যে আমি যখন কন্যা দান করব তার সাথে কিছু অবশ্যই স্বর্ণ সমেত কন্যা দান করব এবং দক্ষিণা, এটা নিয়ম, এটা আমাদের সনাতন ধর্মের যে কৃষ্টি এটা শাস্ত্রের বিধান, দান দক্ষিণা ব্যতীত কখনো দান হয় না, আর যেগুলো উত্তম দান তার সাথে স্বর্ণ যুক্ত করে দিতে হয়। আপনি শ্রীমদ ভাগবত দামে দানের মহিমা করবেন, সেখানে দেখবেন স্বর্ণ যুক্ত করে দান দিতে হবে, ভাগবত দান করতে হবে, তার সাথে আবার দক্ষিণা উল্লেখ করতে হবে। আপনি গাভী দানের ব্যাপারে দেখবেন, গাভী দান করতে হবে, গাভীকে স্বর্ণের দ্বারা অলঙ্কৃত করতে হবে, কমপক্ষে বস্ত্রের দ্বারা অলঙ্কৃত করতে হবে, তারপরে আলাদা দক্ষিণা সমেত গাভীকে দান করতে হবে, দক্ষিণা ছাড়া দান হয়? তো এইটা নিষিদ্ধ নয়। কন্যার পিতা যদি তার কন্যাকে দান করবার সময় কিছু দক্ষিণা উপঢৌকন জামাতাকে অর্পণ করে সেটা দোষযুক্ত নয়। দোষযুক্ত হচ্ছে কোথায়, যখন এটা এই মানে বরপক্ষ যখন দাবি করে নিচ্ছে না হলে তাকে রিজেক্ট করতেছে এই কারণে, অর্থের কারণে, তো সেইটা নিষিদ্ধ এবং সেটা এখনকার দিনে আইনানুগভাবে দণ্ডনীয় অপরাধ। তো নিত্যানন্দ প্রভুর ব্যাপারে এটা একটা আরো অদ্ভুত ঘটনা। কি ঘটনা, যে ওনাকে বিবাহ দিচ্ছে বসুধা মাতার সাথে, আর যৌতুক বা দক্ষিণা হিসেবে দেওয়া হচ্ছে আরেকজন কন্যাকে, উনি হলেন জাহ্নবা মাতা। জাহ্নবা মাতাকে দক্ষিণা হিসেবে দিয়ে, মানে একজন হলেন দুইজন পত্নী, তারা নিত্য শক্তি শ্রীমন নিত্যানন্দের, এই দুইজনকে শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রাপ্ত হলেন।
খুব ধুমধাম করে বিবাহ উৎসব হলো, প্রভুর বিবাহে সবাই আনন্দিত, বৈষ্ণব সমাজ। তা এখন প্রশ্ন হচ্ছে, কেন শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি এই চৈতন্য মহাপ্রভুর অনিচ্ছা সত্ত্বেও এই এই আদেশ তিনি শিরোধার্য করলেন? তো ব্যাপারটা হচ্ছে, কৃষ্ণ ভাবনামৃত প্রচার হচ্ছে এমন একটা মুখ্য বিষয়, এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সাথে অনেক সময় অনেক সিদ্ধান্তকে গ্রহণ করা হয়। তো শ্রীমন নিত্যানন্দ প্রভু তো স্বয়ং ভগবান, তার ব্যাপারে তো মনুষ্যের তুলনা করা যাবে না, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলোতে প্রচার করবার জন্য গৃহস্থ ভক্তদেরই মেইন ভূমিকা পালন করতে হবে। ওখানে সন্ন্যাসী আর ব্রহ্মচারীরা প্রচার করতে যেতে পারবে না, এটা হয়। কিন্তু কিছু কিছু প্লেস আছে যেই প্লেস গুলোতে সরাসরি সন্ন্যাসীরা যেতে পারবে না, গেলে এটা খারাপ দেখাবে। কিছু কিছু প্লেস আছে ব্রহ্মচারীরা সরাসরি যেতে পারবে না, রিক্স, হাই রিক্স, সেই জন্য তাদের ওইখানে যাওয়া নিষেধ। কিন্তু ওইখানে একজন গৃহস্থ ভক্ত অনায়াসেই যেতে পারবে। যেমন আমাদের সমাজে যখন বৈষ্ণবদের অনেক বড় বিবাহ অনুষ্ঠান হয়, তো বিবাহ অনুষ্ঠানে সাধারণত সন্ন্যাসীরা যায়, কিন্তু গিয়ে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি চলে আসে। তারপরে ধরুন ব্রহ্মচারীরাও যায়, গিয়ে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি চলে আসে, বেশিক্ষণ ওখানে থাকে না। কেন? ওখানে সবাই একটু সাজগোজ করতে পছন্দ করে, তারপরে একটু সবাই অন্য একটা ভাব সেখানে ক্রিয়েট হয়। তো সেই জায়গাটাকেও তো কৃষ্ণ ভাবনাময় রাখা দরকার, নাকি ওইটা ছেড়ে দেবেন যে না যা করে করুক এরকম না? সেই জায়গাটা তো কৃষ্ণ কনসাসনেস থাকতে হবে, কৃষ্ণ কথাময় থাকতে হবে, হোক না কেন একটু রজগুণী পরিবেশ, তারপরে তো সেই জায়গাটা কৃষ্ণ ভাবনার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। তো সেইখানে কারা পারফেক্ট? সেইখানে যা আমাদের যে গৃহস্থ প্রবীণ বৈষ্ণবেরা আছেন, তারা সেই জায়গাটাতে কৃষ্ণ কথা বলার জন্য বা কৃষ্ণ ভাবনাময় পরিবেশ তৈরি করবার জন্য এটা তাদের দায়িত্ব। তো এইরকম এটা সাপোজ উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু প্রেক্ষাপট আছে যেই প্রেক্ষাপট গুলিতে সরাসরি সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা প্রচার করতে যেতে পারে না, সেই জায়গাগুলিতে একজন গৃহস্থ হয়ে গৃহীর কাছে প্রচার করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তুমি নিত্যানন্দ, তুমি পতিত পাবন এবং তুমি দয়ালু, তুমি সেই জন্য তুমি গৃহস্থ আশ্রমে যাও আর সাধারণ গৃহস্থদের মাঝে তুমি পূর্ণরূপে কৃষ্ণ কনসাসনেস বিতরণ কর। তো সন্ন্যাসীর অনেক জায়গায় যাওয়ার নিষেধ আছে, অনেক কর্মের নিষেধাজ্ঞা আছে, আশ্রম অনুযায়ী আলাদা আলাদা নিষেধাজ্ঞা আছে। কিন্তু যদিও আমরা ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী সকল আশ্রমের লক্ষ্য কিন্তু একটাই, কৃষ্ণ প্রাপ্তি, কিন্তু আশ্রম অনুসারে প্রত্যেকের আরো ভিন্ন ভিন্ন নিয়ম আছে। গৃহস্থের কিছু আলাদা নিয়ম আছে, ব্রহ্মচারী তার কিছু আলাদা নিয়ম আছে, সন্ন্যাসী যিনি তার কিছু আলাদা নিয়ম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু গৃহস্থ যারা তাদের একটা জায়গায় বিশেষ প্রায়োরিটি আছে, তো সেই জায়গাটায় তারা কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতে পারে। এইভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভুর জীবনী থেকে এটা আমরা শিখতে পারি। মাঝে মাঝে এরকম পরিস্থিতি হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে, কিছু কিছু ছাত্রাবাসে ভক্তদের প্রচারে যেতে হয়, কেন কি তাদেরকে তো রক্ষা করতে হবে। ডাইরেক্ট কৃষ্ণ ভাবনামৃত তারা না প্রাপ্ত হলেও কমপক্ষে তাদেরকে যে সমস্ত নৈতিক জ্ঞান আছে, সনাতন সংস্কৃতির যে নৈতিক ধারণাগুলো আছে, সেইগুলো তো দেওয়া অত্যাবশ্যক। তখন দেখা যায় ভক্তরা আলাদা ভেষ করে, আলাদা পোশাকে, আলাদা সিস্টেমে তাদের কাছে কৃষ্ণ ভাবনামৃত পৌঁছে দেয়। তো শ্রীমন নিত্যানন্দ প্রভুর সংসার জীবনটা এই রকম ধরনের, সাধারণ গৃহী মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে কৃষ্ণ ভাবনামৃত
প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভক্তগণ দীনহীন ভাসে। এই প্রেমের একটা বন্যা শ্রীমন নিত্যানন্দ প্রভু এই গৌর দেশে নিয়ে আসলেন এবং সেই প্রেম বন্যায় ভক্তগণ ডুবে গেল, প্রেমের বন্যায়। তাই সেই নিত্যানন্দ প্রভু যিনি আমাদের আশ্রয়, তার চরণাশ্রয়ে ভিন্ন রাধা কৃষ্ণের প্রেম বা রতি আমরা প্রাপ্ত হতে পারি না। মানে নিত্যানন্দ বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইর পায়। নিতাই এর করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিত্যানন্দ প্রভুর করুণা হলে ব্রজে রাধা কৃষ্ণ প্রাপ্তি হবে। এমনকি আরেকটা লাইন আমরা খুব প্রতিদিন স্মরণ করি যে আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। যদিও নিত্যানন্দ প্রভু তিনি ভগবান, তিনি সংসারী, কিন্তু তার কৃপাটা এমন, তার করুণা অনুগ্রহ পেলে সংসার বাসনা ঘুচে যায়, সংসার বন্ধন ছুটে যায়। সেটা আমরা দেখলাম রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে। রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবে তার সংসার বন্ধনটা একদম ছিন্ন হচ্ছে না। তার পিতার বন্ধন এমন ভাবে জড়িয়ে রেখেছে, মুক্ত হতে পারছে না। অনেক চেষ্টা করছে, কিন্তু যখন পানিহাটি মহোৎসবে সেই রাঘব পণ্ডিতের গৃহাঙ্গনে, আমরা কিছুদিন পর সেখানে যাব ভক্ত সঙ্গে, তো সেই রাঘব ভবনে যখন শ্রীমন নিত্যানন্দ প্রভু চরণাশ্রয় করলেন এবং তার কৃপা পেলেন, তখন কিন্তু একেবারে রঘুনাথ দাস গোস্বামীর সমস্ত সংসার বন্ধন ছিন্ন হয়ে গেল। তাইভাবে যারা গৃহস্থ ভক্ত রয়েছেন, তারা আপনারা চিন্তা করবেন যে শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি কিভাবে গৃহস্থ ভক্ত গৃহী জীবনে যে যে জায়গাগুলোতে কৃষ্ণ কনসাসনেস ঢুকছে না সেই জায়গাতেও তিনি যেতেন, গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করতেন। তা আপনারা এটা চিন্তা করবেন যে যে জায়গাগুলিতে সন্ন্যাসী ব্রহ্মচারীরা যেতে পারে না, সেই জায়গাগুলোতে কিভাবে এই কৃষ্ণ কনসাসনেস ছড়িয়ে দেওয়া যায়। আর যারা ব্রহ্মচারী সন্ন্যাসী রয়েছেন, তারা চিন্তা করবেন কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপায় এই সংসার বাসনার যতটুকু অংশ হৃদয়ের মধ্যে লালিত হয়, হ্যাঁ, সেটা সম্পূর্ণরূপে একেবারে নির্মূল হয়ে যেতে পারে। এইভাবে শ্রীমন নিত্যানন্দ প্রভুর করুণা পাবার লালসায় আমরা তার কথা, আলোচনা, কীর্তন, তার অভিষেক, এইভাবে আমরা দুদিন ব্যাপী অনুষ্ঠান করব। যদিও এই অনুষ্ঠানের খুব ব্যাপক আয়োজন তা না, কিন্তু এই কথা কীর্তন এইটা একটা বিরাট উৎসব। সেই উৎসবের মধ্য দিয়ে আমরা নিত্যানন্দ প্রভুর করুণা প্রাপ্ত হব, এই প্রত্যাশা রেখে আমি এখানেই শেষ করছি।